নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে আমি বলছি আমার কাছে হুজ্জাত আছে প্রমাণ আছে আমি প্রমাণ করছি কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে নবী হন নাই এখনো নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্যযুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আইয়ামে জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠতো না ওই যুগে কি সূর্য উঠতো না তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদ একত্ববাদ এর সাথে শিরককে মিশ্রিত করেছিল এক নাম্বার তাহলে এক নাম্বার কারণ কি ওই যুগের মানুষ আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরককে মিক্স আপ করেছিল মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করত না এটা ভুল ধারণা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জাহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার গর্দনটা কেটে নিয়ে আসছেন রাসূলের সামনে রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি গর্দন দেখে বলেছিলেন এ হচ্ছে এই উম্মতের আবু জাহেল সরি এই হচ্ছে এই উম্মতের ফেরাউন এই আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন আর ফেরাউনের চেয়ে বড় কোনো কাফের নাই এখনো নাই ছিলও না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জাহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম হে আল্লাহ আপনি যদি জানেন আমার কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে আন্না মুহাম্মাদান আলাল হক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে আছে ফানসুরহু আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম ওয়া ইন কুনতা তাআলাম এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আলাল হক আমরা কুরাইশরা হকের উপরে আছি ফানসুর না তাহলে আমাদেরকে সাহায্য করেন বুঝাতে যাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত আইয়ামে জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট অ্যাট অল মোটেই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করত তাহলে আল্লাহ পাক তাদেরকে কাফের কেন বলছেন উত্তর সূরা জুমারের মধ্যে আছে তারা লাত উজ্জা হুবল মানাত এগুলো পূজা করত মূর্তি পূজা করত এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল মান আবুদুহুম আমরা শুধুমাত্র এই কারণেই তাদের ইবাদত করি ইল্লা লিয়ুকরিবুনা ইলাল্লাহি জুলফা এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে নাউযুবিল্লাহ তাহলে রিজনটা কি দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই শিরকের ছোঁয়া সব জায়গায় লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরীক করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মুশরিক হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে আইয়ামে জাহিলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পুত পবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সুলাইমান আলাইহিসসালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধার কাছেও কোনোদিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার হেডসেট নিচ থেকে কথা বলছি না এগুলোর দলিল আছে সূরা সাবার মধ্যে সূরা নামলের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিসসালামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কেয়ামত পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দেবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুকু সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলবো এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে আসছে সুলাইমান আলাইহিসসালামের সময় এমন ছিল
সাগর থেকে মুক্তা মনি মুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো। তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন। তিনি যাচ্ছেন রাস্তায়, পিঁপড়ারা গল্প করছে, এই সবাই গর্তে ঢুকো, সুলাইমান আসলে তোমাদেরকে পিষে ফেলবে। আর তিনি মুচকি মুচকি হাসছেন, পাখির ভাষাও বুঝতে পারছেন, পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন। তার বাবা দাউদ আলী ইসলাম জাবুর তেলাওয়াত করছেন, এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্য। এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন? সভ্যতার যে বড়াইটা আমরা করি, এটা একটা কেবর অহংকার। এটা কি আল্লাহ পাকের জন্য বলেছেন, আমি কত কমকে এর আগে ধ্বংস করেছি, কত যে কমকে আমি ধ্বংস করেছি। ফাসিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তোমরা এই জমিনে বিচরণ করে থাক করতে থাকো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে। তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি, এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির। তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম, যে কোথায় ছিলাম আমরা, এই জামানাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি। প্রত্যেকটা সেক্টরে শিরিক হচ্ছে, ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই, আমি খালি সেক্টরগুলো বলে দিই। এক, এডুকেশন সেক্টর, শিক্ষা সেক্টর, এখানে শিরকের উপর শিরক হচ্ছে। আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন, স্টাডি করেন, পড়াশোনা করেন, একটা অনেস্ট মন রাখেন, আগে সৎ একটা মন রাখেন, ডানে গেলে ডানে যাব, বামে গেলে বামে যাব, আমি নিউট্রাল থাকব, আমি কোনো পক্ষ আগে নিব না, আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা। শিক্ষা ক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে, শিরকের উপর শিরক। আজকে থেকে 25-30 বছর আগে যতটা শিরক ছিল না, এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে। এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের 10টা কারণ আছে, এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন, আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে, নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে। যতই দাম্ভিকতা দেখান, কবরে আপনাকেও যেতে হবে, কিচ্ছু করার নাই তখন। এখন যদি সলিউশনে না আসি, সংশোধন না করি, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল, পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন। ওরা মেহনত চালিয়ে যাচ্ছে, না জানি আরও 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে, আল্লাহ ভালো জানে। একটা কমন সেন্সহীন, জীবনের উদ্দেশ্যহীন, একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম, না জীবনের কোনো উদ্দেশ্য আছে, না কোনো পড়াশোনা করে, আর না একটু ভালো করে খেলাধুলা করে, আর না শরীর চর্চা করে, আর না কিছু লিখে, আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে, আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে, আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে, না ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কোনো সচেতনতা আছে, না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে।